যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। সাহায্য কামনা করে জান মাল ইজ্জত আল্লাহর কুদরতে হাতে অর্পণ করে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গস কুতুব সকলের পাক দরবারে ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ আল্লাহর উলিয়া হযরত মঈনুদ্দিন আল মাজ ভান্ডারী রহমতুল্লাহের পাক চরণে প্রেম ভক্তি রেখে আমার তরিকার ভাই বোনা সেখান জাকেরান যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে মিরপুর বাবা সাহালি রহমতুল্লাহ পাক দরবারে ভক্তি রেখে আমার অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজ যে ছিড়ি হচ্ছে প্রোপাইটার প্রেমনাথ বাবু তার প্রতি আদাব ও নমস্কার। অডিও ইলেকট্রনিক্স সালাম মেনশন 33 পটুয়াটুলি ঢাকা সকলের প্রতি ভক্তি মনে শ্রদ্ধাঞ্জলি রেখে আমার অনুষ্ঠান আরম্ভ করব। আমার বিপক্ষের শিল্পী যিনি বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমারই বড় ভাই জনাব শাহ আলম সরকার সাহেব, তার প্রতি আপনাদের সকলের প্রতি সালাম রাখি। আর আজকের গানের পালা ভাই ভাই, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, শাহ আলম সরকার সাহেবের সাথে যখনই কোনো গান বা পালা হয় অন্যান্য শিল্পীদের চাইতে আমরা দুই ভাই চেষ্টা করব কিছু নতুনত্ব তুলে ধরার জন্য। যেমন ভাই ভাই পালা বাংলাদেশের মধ্যে আর হয় নাই, এই সর্বপ্রথম পালো ভাই ভাই। আমরা গাইতো আছি ভাই ভাই, দুই ভাই, দুই ভাই গবেষণা করে চিন্তাধারা করে এই পালাটা বাইর করেছি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ভাই ভাইয়ের মোহাব্বত নাই পৃথিবীতে এরকম নাই। তাই সেই ভাই ভাই পালা আমরা গাবো, আপনারা দোয়া করবেন আমাদের পালা শুনে যদি কোনো ভাইয়ের মনে এমন তো হতে পারে বড় ভাই মনে মনে ভাবতে পারে ছোট ভাইকে একটু আঘাত দিয়েছি, ছোট ভাই ভাবতে পারে বড় ভাইয়ের সাথে বেদবি করেছি, কতদিন যাবৎ ভাইকে দেখি না। আজকে লতিফ সরকার শাহ আলম সরকারের পালা শুনলাম, দলিল ভিত্তিক হাদিস কোরআন ভিত্তিক যে ভাই বের কত মহব্বত, সেই কথা শুনেও যদি ভাই হইয়া ভাইকে অন্তর দিলে থেকে একবার ডাকে, এর জন্য আমি মনে করব আমাদের এই ভাই ভাই পালা গাওয়া সার্থক। তাই সকলের প্রতি সালাম রেখে আমাদের এই পালা আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই বরধন রক্তের বাঁধন, ভাই বরধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় রমণীর কারণ,
ভাই বরধন রক্তের বাঁধন, ভাই বরধন রক্তের বাঁধন। আমারে করে না যত আগের মতো ভাই আমারে করে না যত, ভাই বরধন রক্তের বাঁধন, ভাই বরধন রক্তের বাঁধন। কত মহব্বতের ভাই, কত আদর করত, এক বিছানায় শয়ন করেছি, যেই বড় ভাই সুন্দর নারী ঘরে এনেছে, একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস বছর চলে যায়, এখন ঘরের মধ্যে ভাই এনে টাকা রাখে, 500 টাকা হারাই গেছে, তোমার ছোট ভাই রে সারা কেউ নেই, আসলে কিন্তু ছোট ভাই জানেও না, কানের দুল হারায় গেছে তোমার ছোট ভাই নিয়েছে, হাতের আংটি হারায় গেছে যত দুষ নন্দ ঘোষ। আমার ভাই কিন্তু ভালো ভাই, আমাকে কখনো আঘাত করে না, তাই সংসার করতে গিয়া স্ত্রী মন রাখতে গেলে ভাইকে পায় না, ভাইয়ের মন রাখতে গেলে স্ত্রী মন পায় না। আর মায়া লোক মানুষ দেখবেন, যদিও নারী পুরুষ পালন একটা কথা, বাচ্চা কাচ্চা একবার হয়ে গেলে এক পাওয়ার বাইরে যায়, বউ গেলে তো বাচ্চাও যায় গেল, তো বাচ্চা গেলে বাবার মন তো মানে না, সে বাচ্চার মুখের দিকে চাই দিকে বাচ্চারা ডাক দিলে বর্তমানে কুটি কুটি বোলাবান ডেগিলে আর পাকনা বেশি, এগুলি গাল বুলাই বুলাই কো হয় মাইরে আনো তা নইলে আমি দুই চোখ যেদিক দিয়ে এদিক যাবো। হ্যাঁ, শেষ পর্যন্ত ভাই ভাইয়ের বুক থেকে দূরে চলে যায়, ভাইয়ের দোষ না আর নারীরও দোষ না, সব নারী না, ভালো অনেক ভাবি আছে, শূন্য সংসারে আসলে মায়ের স্নেহ আদর সোহাগ দিয়া সেই সংসারকে জাগ্রত করে তোলে, ভালো নারীরও আছে আবার মন্দ আছে, সব মিলেই পৃথিবীটা। ভাই আমার ভালো ছিল কেন যে আজ এমন হলো, কোথায় হারিয়ে গেল হৃদয়ের বন্ধু, ভাই আমার ভালো ছিল কেন যে আজ এমন হলো, কোথায় হারিয়ে গেল হৃদয়ের বন্ধন, আমি মা বাবা হারাইয়া সব ভুলেছি ভাইকে পাইয়া, সেই ভাই গেছে হারাইয়া দাঁড়াই কই এখন, সেই ভাই গেছে হারাইয়া দাঁড়াই কই এখন, ভাই বরধন রক্তের বাঁধন, ভাই বরধন রক্তের বাঁধন। সরকার বলে ভাই ভাইয়ের মতো বান্ধব নাই, স্বার্থের লোভে ভাইকে পর কর না কখনো, লতিফ সরকার বলে ভাই ভাইয়ের মতো বান্ধব নাই, স্বার্থের লোভে ভাইকে পর কর না কখনো, ভাই তোমার বাহু বল, ভাই তোমার নিদানের সম্পদ, ভাই তোমার
সর্বজন ও ভাই হিংসা নিন্দা ভুলে সকল চলো সর্বজন ভাই বর্ধন রক্তের বাঁধন ভাই বর্ধন রক্তের বাঁধন আমার ভাই শাহ আলম সরকার সাহেব বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম একজন গায়কদের মধ্যে অন্যতম গায়ক তিনি। তার হাতের লেখা বর্তমানে যেভাবে চলছে সারা বাংলাদেশে শ্রেষ্ঠতম গায়ক গায়িকারা তার গান গেয়ে বেড়াচ্ছে, যেমন মমতাজ বেগম, ডলি সায়ন্তী, বেবি নাজনীন, এন্ড্রু কিশোর, মনির খান, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন শ্রেষ্ঠতম শিল্পীরা তার গান এখন গাচ্ছে। শুধু গাইতেছে না, ফিল্মের মধ্যে যে গান এখন বর্তমানে দিতেছে, এক মাস দুই মাস আগে অর্ডার আসে যে আমাদের গান, এতে আমার আনন্দে গর্ভে বুক ভরে যায় যে শাহ আলম সরকার আমারই একজন। আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছে, আমি মনে করি আমার শাহ আলম ভাই যে পুরস্কার পেয়েছে আমি সেই পুরস্কার পেয়েছি। আর শাহ আলম ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা থাকবে জানার জন্য, ভাই ভাইয়ের কাছে জানতে চাচ্ছি অন্যান্য সিরিজে যে প্রশ্ন, অর্থাৎ যেই পালাই গাই শাহ আলম ভাইয়ের সাথে দেখবেন একটু ব্যতিক্রম হবে, একটু নতুনত্ব আশা করি খুঁজে পাবে। আস্তে আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এক মায়ের এক সন্তান, তার কোনো ভাই ছিল না, গর্ভধারী কোনো ভাই ছিল না, কিন্তু আমার রাসূলের এক চাচাতো ভাই ছিল। সেই ভাই হয়ে আমার রাসূলকে এত বড় একটা আঘাত দিয়েছিল, সেই আঘাত পেয়ে রাসূল সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু জেহেল যে রাসূলকে এত কষ্ট দিয়েছে, তাও আমার নবী বলেছে ওই আবু জেহেলের চাইতে বড় কষ্টটা আমি তার কাছ থেকে পেয়েছি। আমি জানতে চাই আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক চাচাতো ভাই রাসূলকে এমন কি কষ্ট দিয়েছিলেন যে দুঃখে নবীজির চোখ দিয়া পানি এসেছিল। এ আমার গানের জীবনে আজকে সর্বপ্রথম সরকার সাহেবকে জিজ্ঞেস করলাম। ভাই বড় ভালো ছিল, কেন যে ভাই এমন হলো, কোথায় হারিয়ে গেল হৃদয়ের বন্ধ, ভাই বড় ভালো ছিল, কেন যে এমন হলো, কোথায় হারিয়ে গেল হৃদয়ের বন্ধ, ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।